আচ্ছা, আপনি একটু বলবেন যে আপনার নামটা কি ছিল এবং কোথা থেকে এসেছিলেন? আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন, আমি আসছি ময়মনসিংহ শেরপুর জেলা থেকে। আচ্ছা, এখানে আসলে আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? কি আমার আমার শরীর সারা শরীর পেন ছিল, আমার সমস্ত শরীরে পেন ছিল, আমি লড়তে পারতাম না, হুইলচেয়ারে আসছি এখানে, এখন মোটামুটি সুস্থ আমি। আপনি যে সমস্যাগুলো নিয়ে এসেছিলেন এইগুলোর জন্য আপনার বাস্তবিক লাইফে, যেমন হচ্ছে আপনি হয়তো কোথাও জব করতেন অথবা আপনার নিজের কাজ বাজ করতেন, তো এই যে কাজ বাজ মানে করার সময় অ্যাকচুয়ালি আপনি কি ধরনের সমস্যা ফেস করতেন? এগুলো কাজ করতে গেলে আমার সমস্যা হচ্ছে আপনার আপনি পা ব্লক হয়ে গেত, গা হাঁটাচাড়া করতে সমস্যা হতো, হ্যাঁ কোমর কোমর নিয়ে উঠতে খুব সমস্যা হতো, আপনি শুয়ে থাকতেও সমস্যা হতো, আপনি আমি তো এআই কর্মী, আমার গাড়ি চলা লাগবে, গাড়ি চলাতে সমস্যা হতো। সেক্ষেত্রে আপনার বাস্তবিক লাইফে অনেক ধরনের সমস্যায় পড়তে হতো এই সমস্যাটা নিয়ে। তো প্রথম যখন আপনি এরকম সমস্যা দেখলেন তখন আসলে আপনি কি মানে কি ব্যবস্থা গ্রহণ করলেন, মানে কোনো ডক্টর দেখালেন বা নিজেই কোনো ফার্মেসিতে গিয়ে ওষুধ খেলেন, কি ধরনের ব্যবস্থা গ্রহণ করলেন? আমি অনেক ডাক্তার দেখাচ্ছি কিন্তু লাস্টে এই আসার আগে দেখাচ্ছিলাম মেডিসিন, তো উনি বলছেন যে আমাদের আমার এই এই বাত বিশেষজ্ঞ একজন ডাক্তার দেখানোর জন্য, যারা রক্ত সমস্যা তো আমার রক্তে যে রোগগুলো ধরতে পারে ওই ধরনের ডাক্তার দেখাতে বলছিল। অন্য কোনো ডক্টর আর এই কথা বলেছিল কখনো? না, অন্য কোনো ডাক্তার ধরতেই পারছে না, এর আগে অনেক ডাক্তার দেখেছি কেউ ধরতেই পারছে না এই রোগটা। আচ্ছা, আমার যে রোগটা এটা ধরতে পারছে না। ওনারা আসলে কোনো ডায়াগনোসিসই আপনার করতে পারেননি? না, লাস্ট আপনি যখন একটু মেডিসিন ডক্টর দেখান উনি আপনাকে সাজেস্ট করে একজন বাত ব্যথা বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হন। আচ্ছা, এরপর আপনি খুঁজতে থাকেন যে আসলে ভালো বাত ব্যথা বিশেষজ্ঞ ডক্টর কোথায় পান। তো ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বা ডিপিআরসি হসপিটালে যে এসেছেন, এই হসপিটাল এবং ডক্টরের সম্পর্কে কিভাবে জানতে পারেন? আমি এটা আসলে আমার এক বড় আমার স্বাস্থ্য ভাই ছোট, সে নেড়ে সাজ দিয়ে এটা পাইছে, তারপরে সে এখানে নিয়ে আসছে, ও এখানে আসছিল, তো এখন সেবা খুব ভালো, তারপরে সে এখানে মানে নিয়ে ভর্তি করে দিয়ে দেওয়া গেছে। আমরা তো প্রতিনিয়ত ইন্টারনেটে আসলে অনেক রকমের ভুয়া জিনিস দেখতে পাই, তারপরে হচ্ছে অনেক রকমের ডক্টরও হয়তো আপনি পেয়েছেন, তো কেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান? সবসময় ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আসলে কাজও ভালো, এই জন্য প্রধান, কারণ উনি যে কাজগুলো করতেছে সবগুলো সফলতায় আসতেছে, সব রোগী ভালো সুস্থ হয়ে চলে যাচ্ছে, বিশ্বাস জন্মছে, আমি হয়তো সুস্থ যেহেতু আমি বলতেই পারি যে এখান থেকে সুস্থ হওয়া যায়। আচ্ছা, এরপর হচ্ছে আপনি হসপিটালে আসলেন, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের সাথে দেখা করলেন, প্রথম যেদিন আপনাকে দেখলেন উনি কি বলেছিলেন? প্রথম যেদিন দেখছিলেন ওদিন আমার ভগল চেয়ারে দেখছিলেন, তো উনি বলছেন যে না ভর্তি হও, ভর্তি হতে হবে, আমার প্রথমে বলছে ভর্তি হতে হবে, পরে তারপরে তোমার ট্রিটমেন্ট। তারপরে আমি ভর্তি হয়েছিলাম। তো আপনি ভর্তি হয়ে গেলেন? জি জি। তো ভর্তি হওয়ার প্রথম দিন আপনার প্রথম দিন থেকে আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে গেল? প্রথম দিন থেকে ট্রিটমেন্ট বলতে প্রথম দিন আপনি আমার শুধু শুধু মেডিসিন দিছে, কারণ আমার প্রথম দিন অনেক ব্যথা ছিল, তো ওর জন্য আমার এক্সারসাইজ করানো হয়নি, দ্বিতীয় দিন থেকে করানো হয়েছে। আচ্ছা, তো কতদিন পর থেকে আসলে আপনি বুঝতে শুরু করলেন যে আমি একটু একটু করে ধীরে ধীরে সুস্থ হতে চলেছি? আমি প্রথম দিন যেদিন দুদিন তো একদিন সহজে সারা তুলতেই পারছি না, হ্যাঁ পরে মেডিসিনের পরে আমার ওদিনকে আমি সকালে ভোরে একলাই উঠতে পারছিলাম, এরপর আস্তে আস্তে ক্রমে ক্রমে কমতি আসছিল, এমন এখন বর্তমানে আমি সুস্থই। আচ্ছা আচ্ছা, কতদিন ভর্তি ছিলেন এখানে? আজকে নিয়ে 13 দিন। 13 দিন। প্রথম দিন ভর্তি হলেন এত ব্যথা নিয়ে এবং আজকে 13 দিন পর আপনি হয়তো কালকে চলে যাবেন, জি, তো এখন আপনার শারীরিক এবং সেই ব্যথা নিয়ে এসেছিলেন, সেই ব্যথার কি অবস্থা, কেমন আছেন এখন? বর্তমানে অনেক সুস্থ, আশা করি ইনশাল্লাহ আমি সব ধরনের কাজ করতে পারবো। আপনি কি স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন বা আপনি কি কনফিডেন্ট যে আপনি আগের মতো আবার কাজ করতে পারবেন? আমি স্বাভাবিক হাঁটতে পারবো ইনশাল্লাহ, আগের মতো ইনশাল্লাহ আশা করি কাজ করতে পারবো। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আপনাকে যে ট্রিটমেন্ট দিয়েছেন এবং এই যে হসপিটালে আপনি সামগ্রিক ভর্তি ছিলেন, এখানকার যে ট্রিটমেন্ট ব্যবস্থা এবং আপনাকে যারা সেবা প্রদানকারী যে ব্যক্তিগুলো ছিল তাদের ব্যবহার এবং চিকিৎসা সেবার মান কিরকম ছিল? মান অবশ্যই ভালো, অবশ্যই ভালো। আপনার মতো এরকম আপনি যেরকম ব্যথায় ভুগেছেন, বিভিন্ন ধরনের জয়েন্ট পেইন এবং মেরুদণ্ড ঘাড় এবং কোমরে ব্যথা ছিল, এরকম অসংখ্য রোগী বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে আছে,
যারা আসলে জানেন না আপনার মতো অনেক ডক্টরের কাছে ঘুরেন এবং সঠিক ট্রিটমেন্ট যেখানে গেলে পাবেন সেটা তারা সন্ধান পান না, তো সেই সকল ভাই বোনদের উপকার করার জন্য বা সেই সকল ভাইদের উদ্দেশ্যে কোনো কিছু যদি আপনার মতামত থাকে। না, ওদের ও ধরনের রুগী পাইলে তো অবশ্যই আমি এখানে আসতে বলবো যে আমি ওখানে গিয়েছিলাম, সুস্থ হয়েছি, তোমরাও যাও সুস্থ হবে। অবশ্যই এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে, কারণ যেহেতু এটা ওটা সেবামূলক কাজই, কারণ আমি যেহেতু সুস্থ হয়েছি আর সুস্থ যদি হয় জায়গায় যায় অবশ্যই তো আমার বলা উচিত। আমিও তো অন্যজনের মাধ্যমে আসছি, তাহলে আমার মাধ্যমে যদি কেউ আসে সুস্থ হয় এটা অবশ্যই ভালো কাজ। স্যার অনেক ভালো লোক, মিশুক লোক, অবশ্যই ভালো, তিনি সেবা অনেক ভালোভাবে দেন। হ্যাঁ, আমি আশা করি তিনি আরও ভালোভাবে সেবা দেব, যতদিন বেঁচে আছে মানুষের সেবা করে যান, এটা অবশ্যই। ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্য এবং মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য। আমরা আপনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।